আপনি যদি একজন মাইজিপি অ্যাপস ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনার জন্য একটা দারুণ সুখবর রয়েছে। অথবা আপনি মাইজিপি অ্যাপস ব্যবহার করেন না কিন্তু জিপি সিম ব্যবহার করেন তাহলে অফারটি আপনার জন্য প্রযোজ্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন বাংলা ইউনিক টেক আর আপনাদের সাথে আছি আমি ফরহাদ। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মাইজিপি অ্যাপসে খুব অল্প সময়ের মধ্যে হাজার হাজার পয়েন্ট গেইন করবেন এবং সেই পয়েন্ট দিয়ে মাইজিপি অ্যাপস থেকে কিভাবে ইন্টারনেট প্যাকেজ বা এমবি কিনবেন একদম ফ্রিতে। বন্ধুরা, আজকে আমি আপনাদের এমন একটি ট্রিক্স শিখিয়ে দেবো যে ট্রিক্সটি ফলো করলে আপনারা দৈনিক 1.5-2 থেকে 2.5 GB পর্যন্ত ইন্টারনেট কেনার জন্য প্রয়োজনীয় পয়েন্ট গেইন করতে পারবেন। বন্ধুরা, আমার কথা অবিশ্বাস করার কিছু নেই, কারণ আমি আপনাদেরকে প্রমাণসহ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। বন্ধুরা, তাহলে চলুন বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত আমি আপনাদেরকে মাইজিপি অ্যাপসের প্রয়োজনীয় কিছু বিষয়বস্তুর সাথে পরিচয় করিয়ে দেব। দেন আমি দেখাবো কিভাবে প্রতিদিন হাজার হাজার পয়েন্ট গেইন করবেন। আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্ক থেকে যদি আপনি মাইজিপি অ্যাপসটি ইনস্টল করেন তাহলে বোনাস হিসেবে পাবেন 500 পয়েন্ট, আদারওয়াইজ আপনারা কিন্তু বোনাস পয়েন্টটা পাবেন না। এখন আমি আমার মাইজিপি অ্যাপসটি ওপেন করে নেব। অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে যে ইন্টারফেসটা শো করবে এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি 1000+ MB রয়েছে। এছাড়াও এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টের মূল ব্যালেন্সও মিনিট এবং SMS এর পরিমাণ দেখতে পারবেন। এবার আপনারা ডান পাশে উপরের দিকে এই আইকনের উপর ক্লিক করবেন, তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার 6000 GB পয়েন্টস অ্যাভেলেবল রয়েছে। আর এই 6000 পয়েন্ট করতে কিন্তু আমার 1 ঘন্টার চেয়েও কম সময় লেগেছে। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এর চেয়েও বেশি পয়েন্ট গেইন করতে পারবেন। আর তার জন্য আপনারা নিচের দিকে রেফার অ্যান্ড আর্ন জিপি পয়েন্টস এই অপশনটিতে ক্লিক করবেন, তারপর আপনারা এখান থেকে আপনার রেফার লিঙ্কটি কপি করে নেবেন। আপনি চাইলে এখান থেকে লিঙ্কটি শেয়ার অথবা আপনার কন্ট্যাক্ট লিস্টে থাকা যে কাউকে রেফার করতে পারবেন। একটু নিচের দিকে আসলে আপনি আপনার রেফার লেভেলগুলো দেখতে পারবেন, এখানে 3টি লেভেল রয়েছে। আপনি প্রথম 50 জনকে রেফার করলে পাবেন প্রতি রেফার 500 পয়েন্ট, 50 থেকে 100 জনকে রেফার করলে পাবেন প্রতি রেফার 750 পয়েন্ট, এবং 100+ রেফার করলে পাবেন প্রতি রেফার 1000 পয়েন্ট। আপনার রেফারকৃত লিঙ্ক থেকে যদি কেউ নতুন অ্যাকাউন্ট খোলে তাহলে কিন্তু আপনি উপরোক্ত পয়েন্টগুলো গেইন করতে পারবেন। তবে আমার ট্রিক্সটি ফলো করলে আপনি একটি মোবাইল দিয়ে প্রথম থেকে প্রতি রেফারে 1000 পয়েন্ট গেইন করতে পারবেন। আমরা এখন এখান থেকে ব্যাগে চলে আসব। এখন আমাদের প্রথমত অ্যাকাউন্টে সাইন আউট করতে হবে, আর সাইন আউট করার জন্য ডান পাশে নিচের দিকে 3 লাইন্সে ক্লিক করব। তারপর এখান থেকে নিচের দিকে আসলে সাইন আউট নামের অপশন পাবেন, এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটি সাইন আউট করে নেব। আমি আমার রেফার লিঙ্কটি কপি করে আগে থেকে নোটপ্যাডে সেভ করে রেখেছিলাম। রেফার লিঙ্কটির উপর ক্লিক করে ধরব, তারপর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করব। তারপর একটু লোডিং হবে, অর্থাৎ আপনাদের কপিকৃত লিঙ্কটি যে কোনো ব্রাউজারে ব্রাউজ করবেন। আপনার ফোনে যদি মাইজিপি অ্যাপস ইনস্টল করা থাকে তাহলে অ্যাপসটি ওপেন হবে, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে আপনাকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে, আপনারা সেখান থেকে অ্যাপসটি ইনস্টল করে ওপেন করে নেবেন। আমাদের অ্যাপসটি ওপেন হয়ে গেছে, এখন এখান থেকে সাইন ইন উইথ জিপি আইডি এখানে ক্লিক করবেন। পেজটা লোডিং হওয়ার পর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে, আপনি যে নাম্বারে রেফার করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তবে আপনার প্রদত্ত নাম্বার দিয়ে যদি অলরেডি মাইজিপি অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে তাহলে কিন্তু আপনি বোনাস পয়েন্টটা পাবেন না, তাই নাম্বার দেওয়ার পূর্বে এই বিষয়টি খেয়াল রাখবেন। এরপর সাইন ইনে ক্লিক করবেন, এখন ভেরিফাই ম্যানুয়ালিতে ক্লিক করবেন, তারপর আপনার প্রদত্ত নাম্বারে 4 ডিজিটের একটি কোড যাবে, কোডটি সংগ্রহ করে এখানে বসিয়ে দেবেন। আমি আমার কোডটি এখানে বসিয়ে দিচ্ছি, তারপর এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট খোলা হয়ে গেল, এখানে দেখাচ্ছে আপনি 500 পয়েন্ট আর্ন করেছেন। এই অ্যাকাউন্টে কিন্তু 500 পয়েন্ট জমা হয়ে গেল, এবং সাথে আমার যে মূল অ্যাকাউন্টটি রয়েছে সেখানেও কিন্তু 500 পয়েন্ট জমা হয়েছে, যা আমাকে একটা মেসেজের মাধ্যমে জানানো হয়েছে। এখন আমরা এখানে ক্লিক করব, তারপর এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টে 500 পয়েন্ট শো করছে। এখন আপনি চাইলে এই 500 পয়েন্টও আপনার মূল অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারেন। আর ট্রান্সফার করার জন্য গিফট জিপি পয়েন্টসে ক্লিক করবেন, তারপর এখানে আপনার নাম্বারটি দেবেন এবং গিফট অ্যামাউন্ট এখানে 500 লিখে দেবেন, তারপর গিফটে ক্লিক করবেন, তাহলে কিন্তু পয়েন্টসটা ট্রান্সফার হয়ে গেল। এখন যদি এই অ্যাকাউন্টের ব্যালেন্সের দিকে লক্ষ্য করেন তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে জিপি পয়েন্টস 0 শো করছে। এই আইডিতে আমাদের কাজ শেষ, যার জন্য আমরা আইডিটা সাইন আউট করে আমাদের মূল অ্যাকাউন্টটি পুনরায় সাইন ইন করব। বন্ধুরা, আমি আমার অ্যাকাউন্টটি সাইন ইন করে নিয়েছি। এখন যদি আমার জিপি পয়েন্ট চেক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার পয়েন্ট পূর্বে ছিল 6000 কিন্তু এখন হচ্ছে 7000, অর্থাৎ 1000+ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কতটা সহজভাবে কিন্তু এখানে পয়েন্ট গেইন করা যায়। এর জন্য শুধু প্রয়োজন জিপি নাম্বার। আপনি যত বেশি নাম্বার রেফার করে এভাবে অ্যাকাউন্ট খুলবেন তত বেশি পয়েন্ট আপনার অ্যাকাউন্টে জমা করতে পারবেন।
আপনি যদি দৈনিক 10টি নাম্বার সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু একদিনে আপনি 10,000 পয়েন্ট জমা করতে পারবেন। এতক্ষণ তো বললাম আপনি কিভাবে পয়েন্ট গেইন করবেন, এবার আপনাদেরকে দেখাবো কিভাবে এই পয়েন্টগুলো দিয়ে ইন্টারনেট প্যাক বা এমবি কিনবেন। আর এর জন্য আপনি গেট ফ্রি অফার্স এর উপর ক্লিক করবেন, তারপর আপনি এখানে আপনার অফারগুলো দেখতে পারবেন। এখানে নির্দিষ্ট পরিমাণ পয়েন্টের বিনিময়ে আপনি বিভিন্ন মেয়াদের ইন্টারনেট প্যাক কিনতে পারবেন। এখান থেকে আপনি মাত্র 2000 পয়েন্ট দিয়ে কিন্তু 1.5 থেকে 2 GB ইন্টারনেট কিনতে পারবেন। বন্ধুরা, যেহেতু আমার অলরেডি অনেক এমবি রয়েছে তাই নতুন করে এমবি কেনার প্রয়োজন বোধ করছি না, তবে আপনাদেরকে প্রক্রিয়াটি দেখানোর জন্য আমি কিছু SMS কিনবো। আপনারা দেখেন আমার কিন্তু এখানে SMS এর সংখ্যা 0। এখন আমরা আবার জিবি পয়েন্টসে যাব, তারপর গেট ফ্রি অফার্স এ ক্লিক করব, তারপর এখানে 200 SMS 219 পয়েন্টে ক্লিক করব, এরপর রিডম অফার এখানে ক্লিক করব। তারপর কিন্তু আমাদের প্রসেস কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমরা হোমে চলে যাই তাহলে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র কেনা SMS গুলো শো করছে। একই নিয়ম ফলো করে আপনারা ইন্টারনেট প্যাকগুলো কিনতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বাংলা ইউনিকটেক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যদি সম্ভব হয় তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।